একদিন আল্লাহ পাকের নবী রহমতের নবী আবু জাহেলকে কালিমার দাওয়াত দিছে। আর ওই সময় আবু জাহেল ছিল চেতা, নবীজির দিকে চোখ রাঙ্গাইয়া দাঁড়ায় গিয়া নবীজিরে তরবারে বার দিয়া এমন এক আঘাত দিছে মাথা ফেটে রক্ত ফিঙ্কি দেবার রইছে। এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী রহমতের নবী মাথার মধ্যে রক্ত বের হয়ে গেছে, নবীজি হাত দিয়ে রক্তটা ধরিয়া ফাটা মাথা ধরিয়া নবীজি বাড়ির দিকে রওনা দিয়েছে, কেউ দেখে নাই, একজন মহিলা দেখে বলাইছে। এখন ওই মহিলা চিন্তা করে, আরে মুহাম্মাদের বাবা নাই, মুহাম্মাদের দাদাও নাই, এতিম নবীরে এমন মাইটটা মারল, আমি মহিলা মানুষ তো এই মুহূর্তে মোকাবেলা করতে পারবো না। মহিলা চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, এ মুসলমান নবীর উম্মত, নবীজি মাথার মধ্যে হাত দিয়া রক্তগুলো ফিঙ্কি দিয়ে বের হইছে, আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে চোখের কোনায় পানি মাথায় রক্ত। বাবা জিরারে আমার হাঁটি হাঁটি পা পা করে ঘরের দরওয়াজায় আওয়াজ দিয়ে কয়, খাদিজা রে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমার কেউ নাই রে, এরে খাদিজা দরওয়াজাটা খুলো, নবীজির কথার মধ্যে বাঙ্গা বাঙ্গা আওয়াজ। মা খাদিজা ভিতর থেকে ডাক দিয়ে কয়, কি হইছে গো নবী, আপনার কণ্ঠেটা বাঙ্গা বাঙ্গা মনে হয়, কি হইছে আপনি বলেন। এই কথা কেন নাই, এ মুসলমান বাবা জিরারে আমার দিলটা ভেঙ্গে রসুলের খান খান হয়ে গেছে, মাথার মধ্যে হাত রক্ত দিয়ে জামাটা লাল হয়ে গেছে। মা খাদিজা ডাক দিয়া কয়, নবী গো কি হইছে আপনার, কয়ে খাদিজা রে আমার আল্লাহ আমারে পাঠাইছে দুনিয়াতে সব মানুষগুলোকে কালমা পড়াইতে রে খাদিজা, খাদিজা রে আমি কখনো খাই কখনো না খাইয়া কালিমার দাওয়াত দেই, আমি রাতকে রাত মনে করি না দিনকে দিল মনে করি না, এরে খাদিজা রাতের বেলা আমি ঘুরতে 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 কত রাত্র চলিয়া যায় আমি আরামে ঘুমাইতে পারি না, আর খাদিজা তুমি আমার জন্য অপেক্ষা করিয়া ঘরের দরওয়াজায় হেলান দিয়ে দাঁড়াইয়া থাকু, না জানে কাফেররা আমারে মাইরা ফালায় কিনা আমারে দুনিয়া থেকে বিদায় করে দেয় কিনা। মা খাদিজা ডাক দিয়ে কে, মোহাম্মদ চোখের কোনায় পা দিয়ে আপনার মাথার মধ্যে রক্ত কারণটা কি বলেন। এ আমার মুসলমান বাবা জিরারে, দয়াল নবী বিশ্ব নবী মায়ার একজন নবী, যিনি কোনো দিন জালেমের প্রতিশোধ নেয়, মজলুম হয়ে কোনোদিন প্রতিশোধ নেয় নাই, রসুলের একটা আদর্শ ছিল, ও ইন্নাকাল আলা খোলকিন আজিম, নবীজি সবাইকে মাফ করিয়া দিয়েছে রে বন্ধু, ওই রহমতের নবী রাস্তা দিয়ে হাঁটিয়া যায় ইহুদি বেইমানের দলের এক কাটা পুতিয়া রাখে, মোহাম্মদের পায়ে বিদলে উহু করিয়া কাঁদি, আর কাফেররা দূরে বসিয়া বসিয়া খিলখিল করিয়া হাসি, রাস্তা দিয়া গেলে নবীজির মুখের মধ্যে থুতু মারে মোহাম্মদকে মার দূর করে আঘাত করে, কারণটা হইল মোহাম্মদ একটাই কাজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা তাকায় দেখে নবীজির চোখের কোনার মধ্যে পানি, জামার মধ্যে রক্ত, খাদিজা ডাক দেয় কে, নবী গো আপনি কাঁদেন কেন, আপনার কান্না দেখলে দুনিয়ার সব মাখলুক কাঁদে। ওগো আল্লাহ নবী গাছ গাছালি কাঁদে পাক পাকালি কাঁদে গো নবী, ওগো আল্লাহ নবী আপনার যুগে পানি মাথায় রক্ত কেন বলেন। ওই মুহূর্তে আল্লাহ নবী ডাক দিয়া কয়, খাদিজা রে আমি চাইছিলাম যদি আবু জাহেল মক্কা দিয়ে কালমাটা গ্রহণ করত আমার দলটা বাড়ি হইতো শক্তিশালী হইতো, এই জন্য আমি আবু জাহেলের পিছনে পিছনে কাজ করে সেনে কালমা গ্রহণ করি, আমি আজকে তার ঘরের দরওয়াজায় দাঁড়াইছি, দরওয়াজায় দাঁড়াইয়া তারে কালিমার দাওয়াত দিয়েছি, সে রাগ হইয়া গোসা করি আমার মাথায় তরবারির বাট দিয়ে আঘাত দিয়ে মাথাটা ফাটাই দিয়েছি। আমার নবীকে মা খাদিজা ঘরের ভিতরে নিয়ে গেলেন, নবীজি আপনি বসেন, আল্লাহর নবীর বিবি আমাদের মা খাদিজা নবীর মাতার দিকে তাকাইয়া হাউ মাউ করিয়া কাঁদিয়ার বলে, আল্লাহ যেই লোকটার মাও নাই বাবাও নাই, যেই লোকটা জন্মের পরে বাবা দেখে নাই,
ছয় বছর বয়সে মা হারাইয়া পালাইছে, এই লোকটাকে দেখার মতন কেউ নাই। আমার স্বামীর কি অপরাধ, কি অন্যায়, আমার স্বামীর আবু জাহেল কেন মারলো? এরে মুসলমান নবীজি ঘরের ভিতরে ঢুকে গেছে, ওই দিক দিয়ে নবীজির চাচা হযরত আমির হামজা জঙ্গলার মধ্যে হরিণ শিকার করতে গিয়েছে, যেই কয়টা তীর বল্লম নিয়েছিল হরিণ, হরিণের পিছনে পিছনে মারতে মারতে মুসলমান একটা মাত্র বল্লম ছাড়া সবগুলো বল্লম শেষ হয়ে গেছে, হরিণ শিকার করতে পারে নাই। হঠাৎ করে তাকায় দেখে রে বন্ধু, একটা হরিণ আমির হামজার সামনে দাঁড়ায় গেছে। হযরত আমির হামজা, ও মুসলমান, ওই তীরটা বল্লমটা হাতে লইয়া হরিণকে মারবি। সাথে সাথে হরিণটা দাঁড়াইয়া আল্লাহ পাক হরিণের জবান খুলে দিয়েছে, হরিণটা মানুষের মতো কথা বলা শুরু কইরা দিছে। হরিণটা ডাক দিয়া কই, আমির হামজা, মুহাম্মাদের বাবা নাই, মুহাম্মাদের মাও নাই, মুহাম্মদ এতিম, তুমি কি খবর রাখছো রে আমির হামজা? এই তীরটা আমার দিকে মারিও না, এই তীরটা আমার ঘায়ে না মাইরা, তুমি তো খবর রাখো নাই, তোমার বাতিজার মাতা আবু জাহেল ফাটাইয়া দিছে। এরে আমির হামজা, এই তীর এই বল্লমটা আমার না মাইরা, আবু জাহেল রেগিয়া মার। হরিণের এই কথা শুনিয়া হযরত আমির হামজা নবীজির চাচা সমবয়স্ক, আল্লাহু আকবার, তীরটা হাতে লইয়া আবু জাহেলের বাড়ির দিকে দৌড়াইতে শুরু করে দিলেন। এ মুসলমান বাইরা রে আমার, গিয়া দেখে রে বন্ধু, আবু জাহেল সাঙ্গ পাঙ্গ নিয়ে আড্ডা মারতেছে। হযরত আমির হামজা আর দেরি করে নাই, তরবারির বাড় দিয়া আবু জাহেলের মাথায় এত জোরে একটা আঘাত দিছে রে, আমার নবীরে যেমনে মাথা ফাটাইছে, নবীজির চাচা আমির হামজা ও আবু জাহেলের মাথাটা তেমনে ফাটাইয়া দিছে। আবু জাহেলের মাথার থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে, আবু জাহেলের সাঙ্গ পাঙ্গরা দাঁড়ায় গিয়েছে, আমির হামজারে ধরবে, মারবে, পিটাবে। কিন্তু ওই মুহূর্তে আবু জাহেল ডাক দিয়ে কয়, হে আমার সাথী সঙ্গীরা, আমির হামজারে তোমরা চিনো না, আমির হামজারে আমি চিনি, আগুন যেখানে জ্বলছে এখানেই থাকতে দাও, আগুন আর সামনে জ্বালাইও না। যুবক আসিয়ার মতো নারী, এ আমার মায়েরা, পর্দাদারের মায়েরা গো, আসিয়ার মতো একজন নারী রাজদরবারের বাল বিছানার মধ্যে ঘুমায়, বাল খানা খায়, রাজকীয় পোশাক পরিধান করি, হু মুসলমান বাইরা খাদেমার কোনো অভাব নাই, বিছানাটাও ভালো, খাওয়া দাওয়াও ভালো। কিন্তু মুসলমান তাকায়া দেখো, ইমান থাকার কারণে ফেরাউন কত বুজান বুঝাইল। ফেরাউন ডাক দেয় কয়, আসিয়া রে, তুমি আমার খোদা বলিয়া মানো। আসিয়া ডাক দেয় কয়, ফেরাউন জানো না, আমি গোপনে গোপনে মুসার কালমা পরে মুসলমান হয়ে গেছি, আমি ইমান এনে ফেলেছি, ইমান নিতে পারবা না, জীবন নিতে পারবা, ইমান নিতে পারবা না। একই বিছানার মধ্যে স্বামী আর স্ত্রী শুয়া শুয়া, স্বামী বুঝ দেয়, বিবি রে, যদি তুমি আমার খোদা বলিয়া না মানো, আমার এলাকার আমার রাজ্যের সব মানুষ আমার খোদা বলিয়া মানে, তুমি আমার খোদা বলিয়া কেন মানবা না? আসিয়ার মতো একজন নারী, আসিয়ার মতন একজন মহিলা ডাক দেয় কয়, স্বামী গো, স্বামী কোনোদিন স্ত্রীর খোদা হইতে পারে না, মানুষ কোনোদিন মানুষের খোদা হইতে পারে না, মনিব কোনোদিন গোলামের খোদা হইতে পারে না, তোমার সেবা যা লাগে আমি সব কিছু করব, কিন্তু ওই মালিকের কসম করে বলি, আমি দুনিয়ার থেকে বিদায় হতে পারি, মুসার ওপর আমি যে ইমান এনেছি, মুসার আল্লাহর ওপর আমি যে ইমান এনেছি, মরতে রাজি আছি, ইমান সারতে রাজি নই।
ইমান সারে নাই আমন্ত বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আসিয়ার উপরে অত্যাচার শুরু হয়ে গেল, আমরা তো কোনো পরীক্ষা দেওয়া লাগে নাই। এ মুসলমান তাকায় দেখো নবীরা কত পরীক্ষা দিয়েছে রে বন্ধু, হযরত আইয়ুব আলাইহিস সালাম কত পরীক্ষা দিয়েছে রে বন্ধু। অনেক সম্পদের মালিক ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল, জায়গা জমির মালিক ছিল, চারটা বিবি ছিল। এই চারটা বিবির গর্বে তিনটা রওয়ায়ত আসছে, এক রওয়ায়তে আসছে 14 জন সন্তান, আর এক রওয়ায়তে আসছে 27 জন সন্তান, আর এক রওয়ায়তে আসছে 29 জন সন্তান। এ মুসলমান শয়তান আল্লাহকে ডাক দেয়, কাল্লা আইয়ুব নবীর উপরে আমার ক্ষমতা দান কর, তার এত টাকা পয়সা দিয়েছ, ধন দৌলত দিয়েছ, আবার নবুয়াত দিয়েছ, এই কারণে সে তোমার শুকরিয়া আদায় করে, আমার একটু পরীক্ষা নেওয়ার সুযোগ দিয়ে দাও, আমি আইয়ুবের উপরে প্রভাব খাটাইয়া দেখব আইয়ুব তোমার প্রশংসা করে কিনা, ইমানের উপরে অটল অবিচল থাকে কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুমস্তকামু তাতানাযযালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছেন, আল্লাহ আমার রব, আল্লাহ আমার মালিক, আসমানের মালিক যিনি, জমিনের মালিক তিনি, সাগর নগরের মালিক আল্লাহ। যারা স্বীকার করতে 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 জীবনটা পার করে দিলাম, একটা সময় মৌতের বিছানায় পড়ে যাব, আমার আল্লাহ ডাক দিয়া কয়, তাতুয়া কান্দির ও আব্দুর রহমান আব্দুর রহিম, চিন্তার কোনো কারণ নাই, বাড়ি সারবা, গড় সারবা, ক্ষমতা সারবা, ইজ্জত সারবা, বিবি সারবা, ছেলে মেয়ে সব ছেড়ে দিবা, শুনিয়া রাখু তুমি এখন একটা জায়গা থেকে আর একটা জায়গার দিকে রওনা দিয়েছ, তোমারে জানাইয়া দেই আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তা নাই, তুমি আর একটা জগতের দিকে যাইতেছো, ওই জগতের নাম হলো পরকাল পরজগৎ, ওই জগতের নাম হইল কবরের জগৎ, ওই জগতের নাম হইল জগতের নাম হইল হাসরের জগৎ, ওই জগতের নাম হইল মিজানের পাল্লার জগৎ, ওই জগতের নাম হইল পুলসিরাতের জগৎ, ওইখানে যাইবা, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, হাঁটতেছো আমার জিকির, বসে আসো আমার জিকির, শুয়ে আসো আমার জিকির, তুমি আমার সঙ্গেই রেখেছিলা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার চক্ষুটা বন্ধ হইয়া রুহুটা যাইতে দেরি হবে, ও আবশিরু বিল জান্না তোমার সামনে তোমার জান্নাতরা আসতে দেরি হবে না, মরবা তো জান্নাতে চলে যাইবা, জোরে কন্যা আল্লাহু আকবার, মরবা তো জান্নাতে চলে যাইবা, চির নিয়ামত তুমি এখানে ভোগ করবা, তোমার জন্য অপেক্ষা করতেছে জান্নাত। হে আমার মুসলমান ভাইয়া রে, আমার ওই আসিয়াকে ফেরাউন বুঝাইতেছে, আসিয়া রে এখনো সময় আছে, সাবধান হয়ে যাও, এলাকার লোকেরা রাজ্যের লোকেরা আমারে যেমনে খোদা বলে মানে তুমিও খোদা বলিয়া মানো। আসিয়ায় কি কয়, না স্বামী কোনোদিন স্ত্রীর খোদা হইতে পারে না, ইতিহাস তো জানেন, হাত পায়ের মধ্যে পেরেক মারল, বুকের মধ্যে ভারী পাথর চাপা দিল, কিন্তু মুসলমান ভাইরা রে, বুকের মধ্যে ভারী পাথর লইয়া, হাতের মধ্যে পেরেক লইয়া, পায়ের মধ্যে পেরেক লইয়া, জিব্বাটা নারায়ণ নারায়ণ, আল্লাহ 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 আল্লাহ, তুমি আমার সঙ্গে থাকলে আমার কোনো অসুবিধা নাই, সারে দুনিয়া হো মুখালিফ কুছ নহি নকসান হায়, সারে দুনিয়া হো মুখালিফ কুছ নহি নকসান হায়, ডর নহি হায় গম নহি হায়, জব রহমতে রহমান হায়। এরে মুসলমান, যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে,
আহ আল্লাহ আকবার, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছি বড় হয়েছি আমি, আবার তোমার কেউ রবে না রবে মৌলা পাক, আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক, অফি কুল্লি শাইইন লাহু শাহিদুন ইয়াদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন, সাজার মে হাজার মে তেরে রঙ্গে বু, সাজার মে হাজার মে তেরে রঙ্গে বু, জিদহার দেখতা হু ইদহার তু হি তু হি তু। আল্লাহু আকবার জোরে বলে আমাদের মালিক কে, বাবা জোরে বলেন কে আমাদের মালিক, আওয়াজটা একসঙ্গে জোরে বাড়ায় দে বলেন আমাদের মালিক কে, আসিয়া ডাক দেয় কয় মালিক আল্লাহ, আমার সব স্নেহ নিতে পারে কিন্তু ইমান নিতে পারবে না, এরা মুসলমান নবীর উম্মত। ফেরাউন বারবার বুঝায় আসিয়া রে রাজ্য হারাইবা, বিছানাও হারাইবা, সম্পদ হারাইবা, তোমার চাকর চাকরানিও হারাইবা, কয় সব হারাইতে রাজি আছি আল্লাহ হারাইতে রাজি নই। ফেরাউন বুঝায় আসিয়া বুঝ মানে না, দলবল পাঠায় বুঝ মানে না, কত বুঝান বুঝায় বুঝ মানে না, পরিশেষে মুসলমান ভাইরা যখন ঘরের থেকে বের করিয়া দিল, ঘর থেকে বের করিয়া মুসলমান খালি ময়দানের মধ্যে ফালাইয়া, কষ্ট হইতেছে, খালি ময়দানের মধ্যে চিৎ করিয়া ফালাইয়া, হাতের মধ্যে পেরেক, পায়ের মধ্যে পেরেক, বুকের মধ্যে বাড়ি পাথর চাপারে বন্দুক, ইমানদার মহিলা ডাক দেখ আল্লাহ স্বামী হারাইতে রাজি আছি, আল্লাহ ঘর হারাইতে রাজি আছি, রাজকীয় পোশাক হারাইতে রাজি আছে, তোমাকে হারাইতে রাজি না। চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, ঠিক কিনা জোরে কন, চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, রসুল চিনবে যারা আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা, জোরে কন না মারহাবা। এ মুসলমান বন্ধুরা আমার স্বামী বুঝায় বুঝ মানে না, কেন মানবে, মুসলমান ইসলাম বিরোধী কথা কেউ বললে আমরা মানতে রাজি, জোরে বল মানতে রাজি, কোরআন বিরোধী কথা বুঝাইলে আমরা মানতে রাজি নয়। এর মুসলমান নবীর উম্মতের দল আসিয়ার মতো নারীটা, আসিয়ার মতো মহিলার মতো প্রেম লইয়া কবরে যাও, মালিককে সঙ্গে লইয়া কবরে যাও, আসিয়া সো আসি আমার আল্লাহকে ডাক দেখ আল্লাহ, তোমার ভালোবাসার কারণে তোমার প্রেম আমার ভিতরে ঢুকে গেছে বিদায়, আল্লাহ ঘর হারাইলাম স্বামীও হারাইলাম, আল্লাহ আমার জামাটাও খুলিয়া নিয়ে গেছি, আল্লাহ আমার জামা খুলিয়া নিছি, আমাকে রক্তাক্ত বানায়া বলাইছি, হাতের মধ্যে রক্ত, পায়ের মধ্যে রক্ত, চামড়ার মধ্যে রক্ত, আল্লাহ এগুলো সব তোমার দেওয়া, আল্লাহ জীবন চলে গেলে জীবন পাব কিন্তু ইমান চলে গেলে তোর ইমান পাব না, আল্লাহ সব হারাইয়া দিলাম, আল্লাহ এখন আমার জন্য ওই যে গরম তৈল, গরম তৈল ডেক্সির মধ্যে ফলাইয়া নিজ দিয়ে আগুন জ্বালাইয়া দিয়েছি, আল্লাহ কানের মধ্যে আওয়াজ আসতেছে, ওই তৈলগুলো টকবক টকবক করে ফুটতেছে রে মাহবুব, দলে দলে লোক আইসা মরে বুঝাইতেছে, আর বলে দেরি না আমাকে গরম তৈলের মধ্যে উঠে উঠাইয়া ফালায় দেওয়া হবে। এর মালিক আমাকে সবর করার তৌফিক দিও, আল্লাহ আমাকে সবর করার তৌফিক দিও, আসি আরে চিন্তার কোনো কারণ নাই, দুনিয়ার কেউ তোমার সঙ্গে না থাকলো আমি আল্লাহ তোমার সঙ্গে আছি, এ আসিয়া ভয়ের কোনো কারণ নাই, লা তাহাজান ইন্নাল্লাহ মাআনা, কোনো চিন্তা নাই আমাদের সাথে আছেন কে, আর জোরে বলেন আমাদের সাথে আছেন কে, হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব আল্লাহ, মরা আল্লাহ না জীবিত আল্লাহ আমাদের সাথে আছেন। এর মুসলমান আসিয়ার সামনে দেখছি বসাইছে তৈলগুলো, মুসলমান ভাইরা ফুটতে ফুটতে টকবক টকবক যখন শুরু হয়ে গেল, একজন নারী একজন মহিলার ধৈর্য ধারণ কেমন দেখেন, ও মুসলমান ভাইরা ওইখান থেকে উঠাইয়া গরম তৈলের মধ্যে যখন ফালাইয়া দিবি,
আসিয়া ভিতর থেকে অন্তর থেকে মালিককে একটা ডাক দিয়া কয়, মালিক ও তোমার জন্য ঘর হারাইলাম, স্বামী হারাইলাম, রাজ্য হারাইলাম, পোশাক হারাইলাম, রাজবিছানা হারাইলাম, ফুলসজ্জা বিছানা হারাইলাম, আল্লাহ গো ও মাবুদ তোমার কাছে একটা জিনিস চাই, আমি যেহেতু ঘর হারাইয়া বলাইছি, আল্লাহ মরে যাওয়ার পরে জান্নাতে তোমার কাছে আমার একটা ঘর দিও, আল্লাহ তুমি আমার একটা ঘর দিও। আসিয়ার দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। মানুষ যখন বিপদ মুহূর্তে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলেন আর দুনিয়ার কারো কাছে সাহায্য না চাইলে আমার কাছে সাহায্য চাইলে আমি আল্লাহ সাহায্য করি। তোমরা আমার কাছে সাহায্য কামনা করো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, আল্লাহ সুখে দুঃখে আপনার প্রশংসা করি, আপনি আমাদের মালিক, আপনি ছাড়া আমাদের কোনো মালিক নাই, আমরা গাছের পূজা করি না, আমরা মাছের পূজা করি না, আমরা মূর্তির পূজা করি না, আমরা এক আল্লাহ মানি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমরা এমন একজন আল্লাহ মানি, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যে আল্লাহর কোনো ঘুম নাই, যে আল্লাহর কোনো নিদ্রা নাই, ওই আল্লাহ রাত করেন, ওই আল্লাহ দিন করেন, ওই আল্লাহ বাচ্চার থেকে মানুষটাকে আস্তে আস্তে বড় করতে করতে আবার বার্ধক্যে পৌঁছাইয়া দেন, ওই আল্লাহর ইবাদত আমরা করি। ও মুসলমান বন্ধু, আসিয়া দোয়া করে বলাইছে, আল্লাহ স্বামীর ঘর হারাইলাম, জান্নাতে একটা ঘর চাই, আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে জিবরাইল, এর মালাক কুল মওত ইজরাইল, রুহটা বার করতে চলে যাক, ইমানদার নারী আসিয়া রুহটা বার করবি, এর জিবরাইল আসিয়ার জন্য আমি আল্লাহ জান্নাতে যেই ঘর বানাইছি, এই ঘরটা আসিয়ার সামনে তুলিয়া ধর, আর একটু জোরে কন্না আল্লাহু আকবার, আসিয়ার সামনে জান্নাতের ঘরটা তুলিয়া ধর, আমার নবী কয় মেরাজে গিয়া দেখি আরছি আমার উম্মতের জান্নাত কত সুন্দর করে আল্লাহ বানাইয়া রেখেছেন, আমি আমার আবু বকরের ঘরটাও দেখেছি, আমি আমার ওমরের ঘরটাও জান্নাতের ঘর দেখেছি, আমি ওসমানের ঘরও দেখেছি, আমি আলীর ঘর দেখেছি, এ মুসলমান ভাইরা আমার নবী ডাক দিয়া কয় আমার কোন উম্মতকে কোন জান্নাত দেওয়া হবে, আমি সব জান্নাত দেখে আসছি, এই জন্য রসুল ডাক দিয়া কয় মালা আইনুন রাত ওয়ালা উজনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাসার, এ তাতুয়া কান্দি এলাকার বাবা এ যুবক তোমার জন্য আল্লাহ যে জান্নাত বানাইয়া রেখেছেন, আমার নবী ডাক দিয়া কয় এই জান্নাত কোনো মানুষ চোখে দেখে নাই, কানেও শুনে নাই, অন্তরে কল্পনাও করে নাই, এমন জান্নাত আমার আল্লাহ বানাইয়া রেখেছে। আসি আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ জান্নাতে আমার একটা ঘর দিও রে মালিক, যখন আসিয়ারে গরম তৈলের মধ্যে ফালাবি, আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইল সামনে আইসা কয় আসিয়া আসিয়া উংজুর নজর করো, তোমার জান্নাতের ঘরের দিকে তাকাও, আসিয়া যখন নিজের ঘর জান্নাতের দিকে তাকাইছে, চোখ আর নামাইতে পারতেছে না, কিসের আজাব কিসের গরম তোল সব ভুলিয়া গেছি, হাতে রক্ত পায়ে রক্ত গায়ে রক্ত সব ভুলিয়া গিয়া অপলক দৃষ্টিতে জান্নাতের দিকে যখন তাকাইয়া আসি, আমার আল্লাহ ডাক দেয় কয় আজরাইল রে এ মালাকুল মউত, শুধুমাত্র কেবলমাত্র আসিয়ার বডিটা গরম তৈলের মধ্যে পড়বে, আর রুহুটা ওই গরম তৈলের মধ্যে চুবানের আগে আগে বের করিয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া দে, জান্নাতের ভিতরে ঢুকাইয়া দে। এ মুসলমান, ওই জান্নাতে যাইতে আমরা কারা কারা রাজি? আওয়াজ তো হল না জোরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহ আমার বাবাদেরকে আমার ভাইদেরকে আল্লাহ তুমি জান্নাতি বানাইয়া কবুল করে না, বলেন আমি। এ মুসলমান, পরীক্ষা দেওয়া লাগবে, পরীক্ষা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। সাহাবাই কেরামের দিকে তাকাইলে দেখি তারা কত পরীক্ষা দিয়েছে, ঘর হারাইছে
বিবি হারাইছে, মুসলমান সম্পদ হারাইছে, সাহাবীরা এত লাঞ্ছিত, এত বঞ্চিত, এত অত্যাচারিত হইয়া ডাক দিয়া দিয়া বলছে, নবী গো মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবি? আমরা তো আর সবুর করতে পারতেছি না, আল্লাহর সাহায্য কখন আসবি? আল্লাহর সাহায্য কখন আসবি? আমরা পরীক্ষায় কি উত্তীর্ণ হতে পারবো? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তোমাদের আগের জামানার উম্মতের আরো বেশি পরীক্ষা দিয়েছি, এরা আরো বেশি পরীক্ষা দিয়েছে। তোমরা কতটুকু পরীক্ষা দিছে, এরা আরো বেশি পরীক্ষা দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান সাহাবীরা উহুদের ময়দানে গিয়া পরীক্ষা দেয়, বদরের ময়দানে গিয়া পরীক্ষা দেয়, হুনাইনের ময়দানে গিয়া পরীক্ষা দেয়, খন্দকের যুদ্ধের ময়দানে গিয়া পরীক্ষা দেয়, এই মুসলমান ভাইরা খয়বরের যুদ্ধে গিয়া সাহাবীরা পরীক্ষা দেয়। পরীক্ষা দিতে 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 মুসলমান একটা সময় এরা জান্নাতের সার্টিফিকেট হাতে পায়া ফালাইছে। এরা এমন পরীক্ষা দিছে, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, দুনিয়ার জমিন থেকে এরা জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছে। আর আমরা একবার দুইবার পরীক্ষা দিলে তিনবারের মাথায় ইমান শেষ হয়ে যায়, ঠিক কিনা? জোরে কর। কই আল্লাহ কি আমার আসার আর কাউরে সহ দেয় না? খালি অসুখ বিসুখ দেখা দিলে আমারই দেয়, বিপদ দিলে খালি আমারই দেয়। দোকানে আগুন লাগছে গেলে আমারটাই লাগবে, আর কেউ লাগবো না। বাড়ি ঘরের মধ্যে আগুন লাগছে গেলে আমারটাই লাগবে, আর কেউটা লাগবো না। এ মুসলমান, এটার নাম পরীক্ষা না। আমরা এক বাইকে নামাজের দাওয়াত দিলে একবার দুইবার তিনবার দিলে বিরক্ত হয়ে যায়, এই নামাজ পড়ানো আর দেওয়ার দরকার নাই। অথচ কিতাবের ভিতরে আসছে, আমার নবীর দিকে একটু তাকাইয়া দেখেন, আবু জাহেলটা আমার নবী এক রাওয়ায়াতে আসছে 1200 বার কালমার দাওয়াত দিছে। এই লোকগুলোর মুখ কি তুবাই গেছে কেনা বুঝাচ্ছে না? জোরে কখন না তো আল্লাহ, কয়বার কয়বার 1200 বার কালমার দাওয়াত দিছে, আল্লাহু আকবার। তারপর নবী পিসপা হয় নাই, খালি সামনে আগাইয়া যায়। একবার নবীজি যখন ওই আরবে দুলাবালের জ্বর শুরু হয়েছে, তখন চতুর্দিক থেকে দুলাবালের জ্বর হলে অন্ধকার হয়ে যাইতো, আর মানুষগুলো তখন ঘরের ভিতরে ঢুকতো, সবার আতঙ্ক থাকতো, দিলের মধ্যে ভয় থাকতো, না জানি কী হয়। তো এমন একটা ধুলি জ্বর যখন শুরু হয়েছে আরবে, সব মানুষ ঘরের ভিতরে ঢুকছে। ঢুকার পরে আমার নবী মনে মনে চিন্তা করতেছে, তাইলে একটা কাজ করা যায়, এই মুহূর্তে সবার দিল ভাঙ্গা, মনের ভিতরে কষ্ট, এই মুহূর্তে দিলটা নরম আছে, হয়তো কালিমারা দাওয়াত দিলে কাজেও লাগতে পারে। আমার নবী হাঁটি হাঁটি পা পা করে আবু জাহেলের ঘরের সামনে গিয়া দরওয়াজায় টোকা দিছে। যখন টোকা দিছে, ভিতর থেকে আবু জাহেল মনে মনে সিদ্ধান্ত নিছে, মনে মনে চিন্তা করতেছে, এই লোকটা কঠিন কোনো মুসিবতের সম্মুখীন না হইলে, এই বিপদ মুহূর্তে, এই মুসিবতের মুহূর্তে সে আমার ঘরের দরওয়াজায় আসতে পারে না। ঠিক আছে, এই লোকটা এখন যা চাইব আমি তারে তাই দিয়ে দিব, যা চাইব আমি তারে তাই দিয়ে দিব। আমার নবীকে দরওয়াজায় টোকা দিছে, আবু জাহেল ঘরের ভিতর থেকে দরওয়াজা খুলিয়া দিল, খুলিয়া তাকায়া দেখে গো, পূর্ণিমার চাঁদ আবু জাহেলের ঘরের দরওয়াজার সামনে মুসলমান ঝলঝল করতেছে। আবু জাহেল্লা ডাক দিয়ে, কে বাতি যা, এই মুহূর্তে কেন আসছো, কি চাইবা বলো, যা চাও তাই দিয়া দিব, আমি নিয়ত করেছি তুমি যা চাইবা তাই দিয়া দিব। আমার নামে ডাক দিয়ে কই, চাচা দুনিয়া চাইতে আসি নাই, আপনার কাছে সম্পদ চাইতে আসি নাই, ক্ষমতা চাইতেও আসি নাই, আমি যা জানি আপনি তা জানেন না, আমি যা দেখেছি আপনি তা দেখেন নাই, চাচা আমি চাইতেছি আরবের সব মানুষ কালমা গ্রহণ কইরা আমি নবীর বাহু তলে একসঙ্গে হইয়া এরা আল্লাহর জান্নাতে যাবে, আমি এটা চাইতেছি। আবু জাহেল মোরা দিয়া লাইছে, আবু জাহেলে মোরা দিয়া লাইছে। আবু জাহেল কয়, বাতিজা মনে করছিলাম অন্য কিছু চাইবে, এটা তো আমার দ্বারা সম্ভব না। তারপর নবীজি পিসপা হয় নাই, পিছু সারে নাই, একদিন আল্লাহবাকের নবী রহমতের নবী আবু জাহেলকে কালিমার দাওয়াত দিছে, আর ওই সময় আবু জাহেল ছিল চেতা, নবীজির দিকে চোখ রাঙ্গাইয়া দাঁড়ায় গিয়া নবীজির তরবারে বাড় দিয়া এমন এক আঘাত দিছে, মাথা ফেটে রক্ত ফিঙ্কি দে বাড়িছে। এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী রহমতের নবী মাথার মধ্যে রক্ত বের হয়ে গেছে, নবীজি হাত দিয়ে রক্তটা ধরিয়া ফাটা মাথা ধরিয়া নবীজি বাড়ির দিকে রওনা দিয়েছে, কেউ দেখে নাই, একজন মহিলা দেখে বলাইছে,
এখন ওই মহিলা চিন্তা করে, আরে মুহাম্মাদের বাবা নাই, মুহাম্মাদের দাদাও নাই, এতিম নবীরে এমন মাইটটা মারল, আমি মহিলা মানুষ তো এই মুহূর্তে মোকাবেলা করতে পারবো না। মহিলা চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, এ মুসলমান নবীর উম্মত, নবীজি মাথার মধ্যে হাত দিয়া রক্তগুলো ফিঙ্কি দিয়ে বের হইছে। আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে চোখের কোনায় পানি, মাথায় রক্ত। বাবা জিরারে আমার হাঁটি হাঁটি পা পা করে ঘরের দরওয়াজায় আওয়াজ দেয়া কয়, খাদিজা রে, এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমার কেউ নাই রে। এরে খাদিজা, দরওয়াজাটা খুলো, নবীজির কথার মধ্যে বাঙ্গা বাঙ্গা আওয়াজ। মা খাদিজা ভিতর থেকে ডাক দিয়ে কয়, কি হইছে গো নবী, আপনার কণ্ঠটা বাঙ্গা বাঙ্গা মনে হয়, কি হইছে আপনি বলেন। এই কথা কেন, এ মুসলমান বাবা জিরারে আমার দিলটা ভেঙ্গে রসুলের খান খান হয়ে গেছে, মাথার মধ্যে হাত রক্ত দিয়ে জামাটা লাল হয়ে গেছে। মা খাদিজা ডাক দিয়া কয়, নবী গো, কি হইছে আপনার। কয়ে, খাদিজা রে, আমার আল্লাহ আমারে পাঠাইছে দুনিয়াতে সব মানুষগুলোকে কালমা পড়াইতে রে খাদিজা। খাদিজা রে, আমি কখনো খাই কখনো না খাইয়া কালিমার দাওয়াত দেই, আমি রাতকে রাত মনে করি না, দিলকে দিল মনে করি না। এরে খাদিজা, রাতের বেলা আমি ঘুরতে 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 কত রাত্র চলিয়া যায়, আমি আরামে ঘুমাইতেও পারি না। আর খাদিজা, তুমি আমার জন্য অপেক্ষা করিয়া ঘরের দরওয়াজায় হেলান দিয়ে দাঁড়াইয়া থাকো, না জানে কাফেররা আমারে মাইরা ফালায় কিনা, আমারে দুনিয়া থেকে বিদায় করে দেয় কিনা। মা খাদিজা ডাক দিয়ে কে, মোহাম্মদ, চোখের কোনায় পা দিয়ে আপনার মাথার মধ্যে রক্ত, কারণটা কি বলেন। এ আমার মুসলমান বাবা জিরারে, দয়াল নবী, বিশ্ব নবী, মায়ার একজন নবী, যিনি কোনো দিন জালেমের প্রতিশোধ নেয়, মজলুম হয়ে কোনোদিন প্রতিশোধ নেয় নাই। রসুলের একটা আদর্শ ছিল, ও ইন্নাকাল আলা খলক নাজিম, নবীজি সবাইকে মাফ করিয়া দিয়েছে রে বন্ধু। ওই রহমতের নবী রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, ইহুদি বেইমানের দলের এক কাটা পুতিয়া রাখে, মোহাম্মদের পায়ে বিদলে উহু করিয়া কাঁদি, আর কাফেররা দূরে বসিয়া বসিয়া খিলখিল করিয়া হাসি। রাস্তা দিয়ে গেলে নবীজির মুখের মধ্যে থুতু মারে, মোহাম্মদকে বার দূর করে আঘাত করে, কারণটা হইল মোহাম্মদ একটাই কাজ, লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা তাকায় দেখে নবীজির চোখের কোনার মধ্যে পানি, জামার মধ্যে রক্ত। খাদিজা ডাক দেয় কে, নবী গো, আপনি কাঁদেন কেন, আপনার কান্না দেখলে দুনিয়ার সব মাখলুক কাঁদে। ওগো আল্লাহ নবী, গাছ গাছালি কাঁদে, পাক পাকালি কাঁদে গো নবী। ওগো আল্লাহ নবী, আপনার যুগে পানি, মাথায় রক্ত কেন বলেন। ওই মুহূর্তে আল্লাহ নবী ডাক দিয়া কয়, খাদিজা রে, আমি চাইছিলাম যদি আবু জাহেল মক্কা দিয়ে কালমাটা গ্রহণ করতো, আমার দলটা বাড়ি হইতো, শক্তিশালী হইতো, এই জন্য আমি আবু জাহেলের পিছনে পিছনে কাজ করে সেনে কালমা গ্রহণ করি। আমি আজকে তার ঘরের দরওয়াজায় দাঁড়াইছি, দরওয়াজায় দাঁড়াইয়া তারে কালিমার দাওয়াত দিয়েছি। সে রাগ হইয়া গোসা করি আমার মাথায় তরবারির বাড় দিয়ে আঘাত দিয়ে মাথাটা ফাটাই দিয়েছি। আমার নবীকে মা খাদিজা ঘরের ভিতরে নিয়ে গেলেন, নবীজি আপনি বসেন। আল্লাহর নবীর বিবি আমাদের মা খাদিজা নবীর মাতার দিকে তাকাইয়া হাউ মাউ করিয়া কাঁদিয়ার বলে, আল্লাহ, যেই লোকটার মাও নাই বাবাও নাই, যেই লোকটা জন্মের পরে বাবা দেখে নাই, ছয় বছর বয়সে মা হারাইয়া পালাইছে, এই লোকটাকে দেখার মতন কেউ নাই। আমার স্বামীর কি অপরাধ, কি অন্যায়, আমার স্বামীর আবু জাহেল কেন মারল। এরে মুসলমান নবীজি ঘরের ভিতরে ঢুকে গেছি, ওই দিক দিয়ে নবীজির চাচা হযরত আমির হামজা জঙ্গলার মধ্যে হরিণ শিকার করতে গিয়েছে, যেই কয়েকটা তীর বল্লম নিয়েছিল হরিণ, হরিণের পিছনে পিছনে মারতে মারতে মুসলমান একটা মাত্র বল্লম ছাড়া সবগুলো বল্লম শেষ হয়ে গেছে, হরিণ শিকার করতে পারে নাই। হঠাৎ করে তাকায় দেখে রে বন্ধু,
আমির হামজা, ও মুসলমান ওই তীরটা বললামটা হাতে লইয়া হরিণকে মারবি। সাথে সাথে হরিণটা দাঁড়াইয়া আল্লাহ পাক হরিণের জবান খুলে দিয়েছে, হরিণটা মানুষের মতো কথা বলা শুরু কইরা দিছে। হরিণটা ডাক দিয়া কয়ে আমির হামজা, মোহাম্মদের বাবা নাই, মোহাম্মদের মাও নাই, মোহাম্মদ এতিম, তুমি কি খবর রাখছো নিরে আমির হামজা, এই তীরটা আমার দিকে মারিও না, এই তীরটা আমার ঘায়ে না মাইরা, তুমি তো খবর রাখো নাই, তোমার বাতিজার মাতা আবু জাহেল ফাটাইয়া দিছে। এরে আমির হামজা, এই তীর এই বললামটা আমার না মাইরা, আবু ওই আবু জাহেল রেগিয়া মার। হরিণের এই কথা শুনিয়া হযরত আমির হামজা নবীজির চাচা সমবয়স্ক, আল্লাহু আকবার, তীরটা হাতে লইয়া আবু জাহেলের বাড়ির দিকে দৌড়াইতে শুরু করে দিলেন। এ মুসলমান বাইরারে আমার, গিয়া দেখে রে বন্ধু আবু জাহেল সাঙ্গ পাঙ্গ নিয়ে আড্ডা মারতেছে। হযরত আমির হামজা আর দেরি করে নাই, তরবারির বাড় দিয়া আবু জাহেলের মাথায় এত জোরে একটা আঘাত দিছে রে, আমার নবীরে যেমনে মাথা ফাটাইছে, নবীজির চাচা আমিরে হামজা ও আবু জাহেলের মাথাটা তেমনে ফাটাইয়া দিছে। আবু জাহেলের মাথার থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। আবু জাহেলের সাঙ্গ পাঙ্গরা দাঁড়ায় গিয়েছে, আমিরে হামজারে ধরবি, মারবি, পিটাবি। কিন্তু ওই মুহূর্তে আবু জাহেল ডাক দিয়া কয়, হে আমার সাথী সঙ্গীরা, আমিরে হামজারে তোমরা চিনো না, আমিরে হামজারে আমি চিনি, আগুন যেখানে জ্বলছে এখানেই থাকতে দাও, আগুন আর সামনে জ্বালাইও না, আগুন আর সামনে জ্বালাইও না, আমি যা দেখছি তোমরা তা দেখো নাই। এ মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবী কালিমার দাওয়াত দিতে গিয়া কত মার খাইল, কত পিটুনি খাইল, কত পরীক্ষা দিল, আপনার আমি কয়টা পরীক্ষা দিয়েছি, একটা পরীক্ষা তো আল্লাহ আমাদের কাছ থেকে নেয় নাই। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, যারা পরকালে জান্নাত পেতে চাও তোমাদেরকেও মুসলমান জায়গায় জায়গায় পরীক্ষা দেওয়া লাগবে। কখনো ইহুদিরা আমাদেরকে পরীক্ষা করে, কখনো নাসারারা পরীক্ষা করবি, কখনো হিন্দুরা পরীক্ষা করবি, ওই পরীক্ষাগুলো হবে, কখনো আমার কোরআন নিয়ে কথা বলবি, কখনো আমার নবী নিয়ে কথা বলবি, কখনো আল্লাহর ঘর মসজিদ নিয়ে কথা বলবি, কখনো মাদ্রাসা নিয়ে কথা বলবি, কখনো আলেম ওলামা নিয়ে কথা বলবি, কখনো মুসলমান সবাইকে নিয়ে কথা বলবে। আমরা আওয়াজ দিয়ে জানাইয়া দিতে চাই, মুসলমান কাফের বেদিনরা যতই চোখ রাঙ্গাইয়া আমাদের সামনে আসবি, আমরা 24 ঘন্টা এদের মোকাবেলা করার জন্য তৈয়ার আছি, আমরা 24 ঘন্টা মোকাবেলা করার জন্য তৈয়ার আছি। কিন্তু কেন আমাদের সাথে আছেন কে? আওয়াজ দিব, আমাদের সাথে আছেন কে? আমাদের সাথে আছেন আমাদের মালিক আল্লাহ। ওই আল্লাহ পাক ডেকে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফিহিম রাসূলাম মিনহুম। এই আমার উম্মতেরা ভালো করিয়া শোনো, আল্লাহ ডাক দিয়া কি আমার বান্দা বান্দিরা, তোমাদের মধ্য থেকে রসুল বানাইয়া রসুল পাঠাইয়া তোমাদের জন্য আমি আল্লাহ কল্যাণ করেছি, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে রসুল বানাইয়া রসুল পাঠাইয়া তোমাদের জন্য আমি আল্লাহ কল্যাণ করেছি। কারণ হইল আমরা খাওয়া দাওয়া করি, আমরা বিবি বাচ্চা আমাদের আসি, আমরা ঘুমাই, আমরা ব্যবসা বাণিজ্য করি, যদি আমাদের মধ্য থেকে নবী না হইয়া ফেরেশতার মধ্য থেকে নবী হইত তাহলে আমাদের দরদ বুঝত না, তাহলে আমাদের জন্য সামনে চলা কষ্ট হইয়া যাইত, ঠিক কিনা জোরে বলেন? এখন যদি আমাদের মতো নবী না হইয়া, আমাদের মধ্য থেকে নবী না হইয়া ফেরেশতা নবী হইত তাইলে বলতো তত্ত্বাকান্দির মানুষ আগামীকালকে বঙ্গোপসাগরের মাঝখানে যাইবা, ওইখানে এক মাস ব্যাপী তফসিরের মাহফিল হবে, ওইখানে খাওয়া নেই দাওয়া নেই ঘুমনা নিদ্রা নেই, তোমাদেরকে ওইখানে বৈশা বৈশা ওয়াজ শুনতে হবে। আমাদের দ্বারা কি সম্ভব? আমাদের দ্বারা কি সম্ভব না? সম্ভব না। এই জন্য আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে রসুল পাঠাইয়া তোমাদের জন্য আমি আল্লাহ কল্যাণ করেছি, মঙ্গল করেছি। এখন নবীর কাজ কি? ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। নবীর এক নম্বর কাজ হইল কোরআন তেলাওয়াত করা, উম্মতেরও এক নম্বর কাজ হইল কোরআন তেলাওয়াত করা।
ঠিক কি না জোরে কোন নবীর এক নাম্বার কাজ হইল কোরআন তেলাওয়াত করা উম্মতেরও এক নাম্বার কাজ হইল কোরআন তেলাওয়াত করা কোরআন শরীফ পড়া বছরে একবার দুইবার পড়লে হইব নাকি বছরে একবার দুইবার পড়লে হইব খালি বাচ্চা বাচ্চা হুজুররা কোরআন শরীফ পড়লে হইব আপনাকে পড়ার দরকার নাই মনে হয় হ্যাঁ সবাইকে কোরআন পড়তে হবে আপনি বুঝেন আর না বুঝেন কোরআন পড়েন কোরআন পড়লেই সোয়াব একদল বাইরে হয়েছে কোরআন না বুঝা পড়লে বলে মুসলমান ওই তো না বলে কিন্তু আমি বলি আলিফ লাম মিম অর্থ কী কোন আলিফ লাম মিমের অর্থ কী এটা জানেন কে ইয়াসিন কফ হা ইয়া আইন সাদ অর্থ কী এই জন্য আল্লাহ রসুল বলেন মান করা হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফু হরফুন লাম হরফুন ওয়া মিম হরফুন রবি যে কি কয় আলিফ লাম মিম এখানে তিনটা অক্ষর আছে আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর কয় এই তিনটা অক্ষর একসঙ্গে পড়লে আমলনামায় 30টা নেকি জমা করে দেওয়া হয় আপনি বুঝা পড়েন আর না বুঝা পড়েন সব আছে না নাই ওই আপনারা ইয়াসিরেন নেই সুত্রাপাত আছেন সুত্রাপাত আছেন এটা বুঝা লাগান না বুঝা লাগান ধর্মনীয় বুঝা দিলেও ধরে না বুঝা দিলেও ধরে আরে আল্লাহর কোরআন এমন একটা কিতাব এইটা তোমার যদি অজু থাকে কোরআন শরীফ দুইরা দুইরা পড়া আর যদি শরীর পাক থাকে মুখস্থ পড়লেও আল্লাহ পাক আমল নামা সব দান করবে এই জন্য পয়গম্বরের এক নম্বর কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি পয়গম্বরের এক নম্বর কাজ হইল আল্লাহর কোরআন তেলাওয়াত করা এই কোরআন যত পড়বেন দিলের মরিচা দূর হয়ে যাবে আর এই কোরআন শরীফ পড়লে আল্লাহর পক্ষ থেকে রহমত পাইবেন আল্লাহর পক্ষ থেকে উপকৃত হতে পারবেন এই জন্য আমাদের এক নম্বর কাজ হলো কি আল্লাহর কোরআন তেলাওয়াত করা এই কোরআন অনেকে পড়তে জানে অনেকে পড়তে জানে না যারা জানেন না এরা শিখবেন আর যারা জানেন এরা বেশি করে কোরআন শরীফটা পড়বেন সকালবেলা ঘুম থেকে উঠতে ফজর নামাজটা বইরা সুরা ইয়াসিনের আমল শুরু করবেন সুরা ইয়াসিনের আমল শেষ হয়ে গেলে আবার মুসলমান ভাইরা আপনি যেইখান থেকে বলালে এখান থেকে পড়েন মাগরিবের পরে সুরা ওয়াকিয়া পড়বেন আবার এশার নামাজের পরে ঘুমাইবার আগে সুরা মুলুকটা পরে ঘুমাইবেন তার কারণ হইল এগুলোর দ্বারা ফায়দা হয় কি কলবের ময়লা দূর হয় গুনামাফ হয় দিল সাফ হয় আমলনামা বাড়ি হয় সুবহানাল্লাহ জোরে বলেন উম্মতের এক নম্বর কাজ কি কোরআন তেলাওয়াত করা এই জন্য কোরআনের মাদ্রাসায় আমরা আসছি কোরআনের মাদ্রাসার মধ্যে আমরা দান সদাকা করছি আপনারা এখানে বসছেন আজকে আমাদের সামনে যিনি আসছেন ঐতিহ্যবাহী ওই মাদারানগর মাদ্রাসা চিটাগাং রোডের সন্দীপ হুজুর রহমতুল্লাহজির মাদ্রাসাটা ওই মাদ্রাসার নাজিমে তালিমাত হুজুর এখানে আসছেন পীরে কামের বেশি রাত্র করা হবে না হুজুর আসবেন আপনাকে নিয়ে দোয়া করবেন হুজুর আসে গোলাম মোস্তফা ভাইয়ের বাসায় উপস্থিত আছে হুজুর কিছুক্ষণের মধ্যে আসবে আপনাদের সামনে বয়ান করবেন এজন্য আমি আপনাদের সামনে একটা কথাই বলি সেটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি নবীজির এক নম্বর কাজ ছিল কোরআন শরীফ পড়া আপনার আমার এক নম্বর কাজ হবে কি কোরআন শরীফ পড়া যে যত বেশি কোরআন শরীফ পড়বেন এর দিল তত বেশি সাফ হবে গুনাহ মাফ হবে অন্তর পরিষ্কার হবে আল্লাহর সাথে একটা সম্পর্ক কায়েম হবে সুবহানাল্লাহ বলে তো নবীজির এক নম্বর কাজ ছিল জায়গায় জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেন জায়গায় জায়গায় দাঁড়ায় দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেন আল্লাহর মহান বাণী কোরআন শরীফ আল্লাহর মহান বাণী কোরআন শরীফ এক মুখে কত কইব তাহার তারিফ যত বড় তত মিষ্ট মধুর বচন তাওরাতে আসিয়াছে যাহার বর্ণ এই যে কোরআন শরীফ আমরা পড়ি ইমাম সাহেব হুজুর একজন রাখছেন মসজিদে উনি প্রত্যেক নামাজের মধ্যেই সুরা ফাতিহা পড়ে আমরা অনেকগুলোতে শুনি অনেকগুলোতে শুনি না এই যে মাগরিবের পরে সুরা ফাতিহা এশার নামাজে সুরা ফাতিহা আবার ফজরের নামাজে সুরা ফাতিহা আজ পর্যন্ত তত্ত্বকান্দি এলাকার কোনো মুসলমান কইছে কোনো মুসল্লি কইছে হুজুর এই সুরাটা একটু ঘুরায় ঘুরায় পড়েন কইছে কোনোদিন কইছে হুজুর এটা আর মজা লাগে না কোরআন শরীফ এমন একটা জিনিস আল্লাহ পাকের এমন একটা কিতাব এটা যত পড়া হয় ততই মজা লাগে যত পড়া হয় ততই মজা লাগে এই জন্য কারি বাসেদ মুসলমান ওই যে মিশরের কারি বাসেদ উনি মুসলমান এক জায়গাতে গিয়েছেন একটা সম্মিলন ইতিহাস তো আপনারা জানেন ওইখানে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু আরজু অনার্জু নাগা কুকি গারো সৌতাল খাসিয়ান যত সম্প্রদায়ের মানুষ আসছে প্রত্যেকে ঘোষণা দিয়েছে যার যার ধর্মীয় কিতাব পড়া হবে সবারটা আগে আগে পড়বে আর মুসলমান ওইখানে কোনো বেইল এটাই মুসলমানের কিন্তু ওই মিশরের কারি কারি আব্দুল বাসেদ আব্দুল সামাদ ওনাকে নিয়ে যাওয়া হয়েছে উনি মুসলমানদের পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করবে আর গীতা মহাভারত রামায়ণ ত্রিপিটক বাইবেল বিজ্ঞানিকা
ওল্ড টেস্টামি নিউ টেস্টামি অথর্বেদ সামবেদ যা যত কিছু আছে সব পড়বে, সবার পড়া শেষ। মুসলমানের সময় হইল মাত্র কয়েক মিনিট, কয় মিনিট, অল্প কয়েক মিনিট, কিন্তু মুসলমান ওই মুহূর্তে যখন মশাল লইয়া শুরু করছে, এক মিনিট গেছে মশাল লইতে লইতেই আল্লাহু আকবার, যখন পড়া শেষ হয়েছে পড়তেছে পড়তেছে পড়তেছে, এক পর্যায়ে দেখা গেছে পড়ার ভিতর দিয়া মুসলমান বাইরে ওই মজলিসের মধ্যে অসংখ্য খ্রিস্টান কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তো মুসলমান ভাইরা, এই মাহফিলে আইসা বৈশা আপনারা খুশি না বেজার,